আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর কিছুদিন পরেই ঈদুল আজহা, সো এই উপলক্ষে আমি এই মেকআপ টিউটোরিয়ালটি করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। মেকআপের প্রথমে আমি মিনিসু কসমেটিক্সের আইব্রো পেন্সিলটি নিয়ে আমি আমার ভ্রুটা আর্ট করে নিচ্ছি। এরপর আমি মেবিলিন ফিটমি একটা কনসিলার ইউজ করব, এটা শেড নাম্বার হচ্ছে 20। এটা আমার পুরো আইলিডে লাগাবো এবং আমার আইব্রোতেও লাগাবো, কারণ এটা আমার আইব্রোটাকে হাইলাইট করবে এবং আমার আইলিডে আইশ্যাডোগুলো বসতে হেল্প করবে। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে পুরো কনসিলারটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি দেবরা কসমেটিক্সের একটা কন্ট্রোল কিট থেকে ব্রাউন কালারটি নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। এতে আমার ক্রিজটাকে সুন্দর করে ডিফাইন করতে সাহায্য করবে। এরপর আমি কিকো কসমেটিক্সের একটা পিঙ্কিশ শেড নিয়েছি, এটা শেড নাম্বার হচ্ছে 230। এটা আমার আইলিডে ক্রিজে লাগাবো এবং আস্তে আস্তে ব্লেন্ড করব। এবং প্রোডাক্ট ডিটেলস তোমরা সব কিছুই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এরপর আমি সেম কনসিলারটি নিয়ে আমার আইলিডের ইনার কর্নার থেকে মিডল পয়েন্ট পর্যন্ত লাগাবো, এবং পুরো টিউটোরিয়ালে আমি সেম কনসিলারটি ইউজ করেছি এবং এই শেডটা লাগিয়েছি, কারণ আমি যে শেডটা এখন লাগাবো এটা যাতে ডিপলি ফুটে ওঠে। এরপর আমি ওই সেম ছোট কিটটি থেকেই ব্ল্যাক কালার একটা শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে লাগাবো, এবং একটা ক্লিন ব্রাশ নিয়ে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করব যাতে এটা সুন্দর করে মিশে যায় এবং বাড়তি লাইনগুলো যাতে না দেখা যায়। দেন আমার শেডো লাগানো শেষ। এবার আমি ফ্লোর মারার একটি ডিপ আইলাইনার নিয়ে আমি আমার চোখে আইলাইনারটা লাগিয়ে নিব। আইলাইনার লাগানোর সময় তোমরা একদম প্রথমেই খুব বড় করে উইং করে নিবে না, একটু একটু করে আগাবে, দেন উইংটা করবে, এতে তোমার শেপটা সুন্দর থাকবে। আর অবশ্যই যারা অত এক্সপার্ট না, আমার মতো একটি স্কচ টেপ লাগিয়ে নিতে পারো, তাহলে সুন্দর একটা শেপ হবে। আমার আই মেকআপ অলমোস্ট ডান, বাট আমি নিচের পার্টটা পরে করব। সো এখন আমি ফেস মেকআপে ফিরে যাব। ফেস মেকআপে আমি প্রথমে কিকো ফটো পারফেক্ট পিকচার এই প্রাইমারটি লাগাবো, আমার খুবই পছন্দের একটা প্রাইমার এটা। আমি কয়েক ফোঁটা নিয়েছি এবং আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নেবো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করবো এটা হচ্ছে নিক্স কসমেটিক্সের স্টে ম্যাট বাট নট ফ্ল্যাট এই ফাউন্ডেশনটি। এটা খুবই ভালো একটি ফাউন্ডেশন। আমার এই ফাউন্ডেশনটা এই জন্যে ভালো লাগে কারণ এটা বাংলাদেশের জন্য পারফেক্ট, কারণ এটা ওয়াইল ফ্রি, ওয়াটারি বেসড এবং ফুল কাভারেজ দেয়। সো এর জন্য আমার এটা এত ভালো লাগে। এরপর আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে মেবিলিন ফিটমি স্যান্ড সাভেল কনসিলারটি আমি আবার অ্যাপ্লাই করছি, এতে আমার চোখে নিচে ডার্ক সার্কেলগুলো দেখা যাবে না এবং আমার ফেসটাকে আরও ব্রাইট লাগবে। এরপর আমার কনসিলারটাকে সেট করার জন্য আমি কালেকশনের শিয়ার লুজ পাউডারটি ইউজ করছি, এতে আমার কনসিলারটা ফেটে যাবে না এবং সুন্দর ভাবে সেট হয়ে থাকবে। এরপর বড় একটি ফ্লাপি ব্রাশের সাহায্যে আমি পাউডারগুলো ঝেড়ে ফেলছি। এরপর আমি আমার নোজ ফেস কন্ট্রোল করে নিচ্ছি দিবে কসমেটিক্সের কন্ট্রোল কিটটি থেকে। সো এবার আমি আমার আই মেকআপের বাকি পার্টটা করব। এখানে আমি আমার ক্রিজে যে পিঙ্ক কালার এবং ব্রাউন কালার শেডটি লাগিয়েছিলাম এটাকে মিক্স আপ করে লাগাচ্ছি। দেন কাজল লাগাবো গোল্ডেন রোজের এই ব্ল্যাক পেন্সিলটি, এটি অসাধারণ একটি পেন্সিল, দেখো তোমরা কতটা ব্ল্যাক। সো এটা আমি আমার আউটার লাইনে লাগাবো এবং এটা ছড়ায় না, এই কাজলটা খুবই ভালো একটি কাজল।
সো এবার আমি মেকআপ রেভলিউশনের ভলিউম এক্সপ্রেস মাস্কারাটা লাগাচ্ছি। এবার আমি আমার কিকো কসমেটিক্সের এই মুনডাস্ট ব্লাশনটি লাগাবো, দেন মেকআপটাকে অলডে সেট রাখার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করবো মেকআপ রেভলিউশনের। এবার আমি যে লিপস্টিকটা লাগাবো এটা হচ্ছে কালার পপ কসমেটিক্সের মামাচিতা, অসাধারণ একটা কালার, অনেকটা কফি টাইপ কালারটা। সো এই ছিল আমার ঈদ মেকআপ লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার ফেসবুক পেজ মেকআপ বাই ইলা, ওখানে লাইক দিতে পারো তোমরা। সো এই তো, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থেকো।